নজর রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ে আবারও বিপুল পরিমাণে বোমা উদ্ধার করা হচ্ছে। ভাঙড়ে 3 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হচ্ছে। ভাঙড়ের কাঁটাডাঙ্গায় ফের উদ্ধার করা হলো বোমা। 3 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হচ্ছে। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ভাঙড়ে আবারও বোমা উদ্ধার, সেই বোমা কোত্থেকে এলো, কারাই বা মজুদ করেছিল, এ ব্যাপারে পুলিশ প্রশাসন কি বলছে? একেবারে তোমাকে জানিয়ে দিই যে ভাঙড়ের কাঁটাডাঙ্গা এলাকা একটি বাঁশ বাগানে, সেখানেই কিন্তু বোমাগুলো দেখতে পায় এক গ্রামবাসী। তিনি যখন বাঁশ কাটতে যাচ্ছিলেন সেই বাগানে, তখন তার চোখ নজরে আসে, আসলে সাথে সাথে তিনি কাশীপুর থানায় খবর দেন। দেওয়ার পরে কাশীপুর থানার পুলিশ আসে এবং বোমাগুলো উদ্ধার করে। তবে সামনে যে পঞ্চায়েত বোর্ড গঠন, সেই গঠনের পূর্বে এই একাধিক বোমা একাধিক জায়গায় উদ্ধার হচ্ছে, এ নিয়ে যথেষ্ট কিন্তু চঞ্চল্য চালাচ্ছে। তবে তৃণমূল নেতা সরাসরি আইএসের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে এই কাঁঠালিয়া এলাকায় যে বোম যেদিনকে গণনা হয় সেই সময় কিন্তু এইসব বোমগুলো মজুত করে রেখেছিল, এবং পঞ্চায়েত বোর্ডের গঠনের পূর্বেই অশান্তি ছড়ানোর জন্যই এই বোমগুলো মজুত করে রাখছে। তবে আইএসের পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে তৃণমূল আইএসএফকে ফাঁসানোর জন্যই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা এই সমস্ত কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনিন্দিতা। অনেক ধন্যবাদ তোমাকে জাহাঙ্গীর। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। ভাঙড়ে আবারও বোমা উদ্ধার করা হলো। ভাঙড়ের কাঁটাডাঙ্গাতে বোমা উদ্ধার, 3 ব্যাগ বোমা উদ্ধার করেছে পুলিশ। ফের ভাঙড়ে বোমা উদ্ধার করা হলো। পঞ্চায়েত নির্বাচনের পরও এখনো পর্যন্ত বোমা উদ্ধার অব্যাহত রয়েছে। আমরা এর আগে দেখিয়েছি মুর্শিদাবাদের ছবি, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, সেখান থেকে বোমা উদ্ধার করা হচ্ছে। বীরভূমের দুবরাজপুর, সেখানেও বোমা উদ্ধার হচ্ছে। এবং এখন দেখানো হচ্ছে ভাঙড়ের ছবি। ভাঙড়ের কাঁটাডাঙ্গা থেকে উদ্ধার করা হচ্ছে 3 ব্যাগ ভর্তি বোমা। সেই বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে কারা সেই বোমা রেখেছিল সে সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই সেই বোমাগুলিকে উদ্ধার করা হচ্ছে। ভাঙড়ে আবারও বোমা উদ্ধার করা হলো। ভাঙড়ের কাঁটাডাঙ্গাতে বোমা উদ্ধার, 3 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হচ্ছে কাঁটাডাঙ্গা থেকে।